আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার ফারহানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমি আলোচনা করব পেটে বাচ্চা নিয়ে অর্থাৎ গর্ভবতী অবস্থায় কোন মহিলা স্বামীর সাথে সহবাস করতে পারবে কিনা কিংবা কতদিন পর্যন্ত সহবাস করতে পারবে এবং সহবাসের সময় কোনো নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে কিনা এই বিষয় সম্পর্কে দর্শক কোন মহিলা যদি প্রেগনেন্ট হয় তাহলে তার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে প্রেগনেন্ট হওয়ার পর থেকে একেবারে বাচ্চা প্রসবের আগ পর্যন্ত শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকা বিশেষ করে যে সকল মহিলারা প্রথম বারের জন্য মা হতে চলেছেন তাদের জন্য এই গর্ভধারণের সময়টুকু অর্থাৎ নয় থেকে দশ মাস সহবাস না করাটাই উত্তম তবে এই গর্ভবতী অবস্থায় যদি আপনারা সহবাস করতে চান তাহলে কিন্তু আপনাদের এর জন্য বেশ কিছু নিয়ম এবং সাবধানতা অবলম্বন করতে হবে যেমন প্রথম তিন মাস আপনাদের সহবাস থেকে একেবারে বিরত থাকতে হবে কারণ এই সময় সহবাস করলে কিন্তু যে সময় পেটের বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে আর এই কারণে ডাক্তাররা গর্ভধারণের প্রথম তিন মাস সহবাস থেকে বিরত থাকতে বলেন প্রথম তিন মাস পার হয়ে গেলে এরপরে আপনি তিন থেকে চার মাস সাবধানতা অবলম্বন করে সহবাস চালাতে পারবেন স্ত্রী প্রেগনেন্ট থাকা অবস্থায় আপনি আগে যে ধরনের আসন ভঙ্গিমায় করতেন এখন কিন্তু সেই ধরনের আসন ভঙ্গিমায় করা যাবে না জনমিলন গর্ভকালীন সময় স্ত্রীর সাথে করার জন্য বেশ কিছু আসন রয়েছে যেমন প্রচলিত আসন সব থেকে হচ্ছে পুরুষ নিচে শুয়ে থাকবে এবং স্ত্রী স্বামীর উপরে বসে স্বামীর লিঙ্গ নিজের জনির ভিতরে প্রবেশ করাবে ঠিক ততটুকুই প্রবেশ করাবে যতটুকু প্রবেশ করালে তার নিজের কোনো ধরনের শারীরিক সমস্যা হবে না স্বামীর বসে সঙ্গম করার কারণে স্ত্রীর পেটে এবং শরীরে কোনো ধরনের চাপ পরে না এবং এই পদ্ধতিতে যেহেতু ভালো লাগা খারাপ লাগা সবকিছু তার নিজের নিয়ন্ত্রণের উপরে থাকে সুতরাং স্ত্রীর নিজের সুবিধা মতো স্বামীর লিঙ্গ নিজের জড়িতে প্রবেশ করাতে পারে তাই এই পদ্ধতিতে ঝুঁকি থাকে অনেক কম গর্ভবতী মহিলাদের যৌন মিলন করার আরেকটা পদ্ধতি হচ্ছে বিছানায় একপাশে কাত হয়ে শোয়া গর্ভবতী মহিলা বিছানায় একপাশে কাত হয়ে শুবে এবং তার পা দুটো সামনের দিকে টেনে এনে রাখবে এবং স্বামী তার পিছন দিক থেকে তার জনিতে স্বামীর লিঙ্গ প্রবেশ করাবে এবং সঙ্গম চালিয়ে যাবে এভাবে একপাশে কাত হয়ে মিলন করার কারণে স্বামীর শরীরে কোনো ভারী স্ত্রী শরীরের উপর পড়ে না এবং খুব সহজেই তার সুবিধা মতো লিঙ্গ প্রবেশ করাতে পারে আর একটা পদ্ধতি হচ্ছে ঠিক বাচ্চারা যেভাবে হামাগুড়ি দেয় সেই রকম স্ত্রী তার হাঁটু এবং হাতের উপর ভর দিয়ে উপর হয়ে থাকবে এবং স্বামী তার পিছন দিক থেকে স্ত্রীর জনিতে লিঙ্গ প্রবেশ করাবে এভাবে হাঁটু এবং হাতের উপরে ভর দিয়ে বসে থাকার কারণে স্বামীর শরীরে কোনো চাপ কিন্তু স্ত্রীর শরীর উপর পড়ে না এবং স্বামীও কিন্তু খুব স্বাভাবিকভাবে স্ত্রীর জনিতের লিঙ্গ প্রবেশ করাতে পারে এবং সঙ্গম চালিয়ে যেতে পারে এই তিনটি আসনের মধ্যে যে কোনো একটি ব্যবহার করে কিন্তু আপনি আপনার প্রেগনেন্ট স্ত্রীর সঙ্গে মিলন চালিয়ে যেতে পারবেন তবে স্বামীকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সে তার লিঙ্গ খুব জোরে স্ত্রীর জনিতে সঞ্চালন না করে এবং সেই সাথে আপনার স্ত্রী অন্য কোন ধরনের শারীরিক সমস্যা হচ্ছে কিনা কিংবা সে কোন ধরনের কষ্ট পাচ্ছে কিনা এই বিষয়গুলো কারণে কিন্তু আপনার থাকা অবস্থায় তার সাথে সহবাস করা একেবারেই আপনার জন্য উচিত হবে না যেমন আপনার স্ত্রী গর্ভবতী থাকাকালীন সময়ে তার জমি থেকে যদি কোনো কারণে রক্তক্ষরণ হয় সেটা বেশি হোক কিংবা কম হোক কোনো অবস্থাতেই কিন্তু এই সময় স্ত্রীর সঙ্গে সহবাস করা যাবে না আবার আপনার স্ত্রীর মুখ যদি সময়ের আগে খুলতে শুরু করে দেয় তাহলেও কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে এ সময় সহবাস করা একেবারেই ঠিক হবে না স্বামী বা স্ত্রী যে কারো যদি যৌন সংক্রান্ত কোনো ধরনের সংক্রমণ ব্যাধি থাকে তাহলে আপনার স্ত্রীর গর্ভকালীন সময় কোনোভাবেই তার সাথে সহবাস করা যাবে না ধরুন আপনার কোন যৌন রোগ রয়েছে এবং আপনার স্ত্রী গর্ভকালীন সময় সম্পূর্ণ সুস্থ রয়েছে এই সময় যদি আপনি তার সাথে সহবাস করেন তাহলে কিন্তু সে খুব সহজে আপনার এই রোগের দ্বারা আক্রান্ত হতে পারে তাই যৌনবাহিত কোনো রোগ যদি আপনাদের স্বামী স্ত্রী যে কারোই থাকুক না কেন আপনার স্ত্রী গর্ভকালীন সময় পুরো সময়টা কিন্তু সহবাস থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করবেন এবং পরবর্তী সময়ে অবশ্যই এই বিষয়টি নিয়ে ডাক্তারের সঙ্গে আলোচনা করবেন একটা বিষয় হচ্ছে কারো যদি পেটে দুটি বাচ্চা থাকে থাকে অর্থাৎ সন্তান তাহলে এই সময় কোনোভাবেই সহবাস করার চিন্তা করবেন না কারণ একটা বাচ্চার তুলনায় কারো যদি দুটি বাচ্চা পেটে থাকে তাহলে কিন্তু এই সময় শারীরিক সমস্যা কিংবা অন্যান্য ঝুঁকির সম্ভাবনা অনেক বেশি থাকে আবার কোনো মহিলার যদি আগে একবার সন্তান নষ্ট হয়ে যাওয়ার ইতিহাস থাকে তাহলে প্রেগনেন্ট থাকা অবস্থায় এই মহিলার কিন্তু সহবাস থেকে বিরত থাকা উচিত কারণ এর পরবর্তীতেও কিন্তু আপনার সন্তান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আবার কোন মহিলার যদি পূর্বে প্রিমেচিওর সন্তান জন্ম দেওয়ার ইতিহাস থাকে অর্থাৎ সময়ের আগেই যদি কোন মহিলার সন্তান জন্ম দেওয়ার ইতিহাস থাকে তাহলে এ ধরনের মহিলারও কিন্তু গর্ভকালীন সময়ে সহবাস করা উচিত হবে না যাই হোক দর্শক আপনার স্ত্রী যদি সম্পূর্ণ সুস্থ থাকে এবং তার যদি গর্ভকালীন সময় কোনো ধরনের শারীরিক সমস্যা না থাকে তাহলে আপনার স্ত্রী গর্ভবতী হওয়ার পর প্রথম তিন মাস বাদ দিয়ে আপনি আপনার স্ত্রীর সঙ্গে চাইলে সহবাস চালিয়ে যেতে পারবেন তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করে তবে সব থেকে ভালো হচ্ছে আপনারা যদি গর্ভকালীন সময়ের এই সম্পূর্ণ সময়টুকুই নিজেদের যৌন চাহিদাকে নিয়ন্ত্রণ করে সহবাস থেকে নিজেদেরকে বিরত রাখতে পারেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ